হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে তাদের 10 দিনের রিমান্ড চেয়ে সিএমএম আদালতে আবেদন করে পুলিশ। মোজাম্মেল বাবু এবং শাহরিয়ার কবিরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে রমনা থানার হত্যা মামলায়। আন্দোলনের সময় ওই হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণাদির বিষয়ে আদালতকে জানান রাষ্ট্রপক্ষ। বিরোধিতা করে তাদের জামিন চান আসামিপক্ষের আইনজীবী। এছাড়া ভাষানটেকের আরেক হত্যা মামলায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকেও 7 দিনের রিমান্ড দেন আদালত। তাছাড়া যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সাংবাদিক সম্মেলনে এই মোজাম্মেল হক বাবু স্বৈরাচারের পক্ষে জনগণের বিরুদ্ধে কথা বলে। শাহরিয়ার কবির গত 15 বছর যাবত এদেশের মানুষকে হত্যা, গুম করা এবং ইসলাম ধর্মের এবং বিরুদ্ধে কথা বলা, আলেমদেরকে কটাক্ষ করা এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করা, সবকিছুই তারা প্রতিদিনে তার কাজ ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য এই হত্যার পিছনে আর কারা কারা জড়িত আছে এই সব বিষয়গুলিকে আর সামনে আনার জন্য, তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। সিএমএম কোর্টে আছেন সহকর্মী নুনবী সরকার, সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। নুনবী, একটু জানাবেন, 3 জনের রিমান্ড হয়েছে গতরাতে, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকেও ধরা হয়েছে, তার রিমান্ড মঞ্জুর হলো কিনা বিস্তারিত জানাবেন। ইসলাম সুজনকে কিছুক্ষণ আগে তোলা হয়েছে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায়, তাকে 5 দিন রিমান্ড দেওয়া হয়েছে, শুনানি হবে এবং শুনানির পরে আদেশ দেবেন বিচারক। আর সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মোজাম্মেল বাবু এবং শাহরিয়ার কবির রমনা থানার একটি হত্যা মামলা এবং সাংবাদিক শ্যামল দত্ত ভোরের কাগজের সম্পাদক, যিনি তাই ভাষানটেক থানার একটি হত্যা মামলা, তাকে 7 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আর আসলে আদালতে যা ঘটেছে সেটা খুব বেশি সুখকর পরিস্থিতি আমরা দেখিনি, কারণ আদালতে জনাকীর্ণ আদালত ছিল, বিচার প্রার্থীদের স্বজনরা যেরকম ছিলেন, আইনজীবী ছিলেন এবং সাধারণ আইনজীবী ছিলেন। কোর্টের এমন পরিস্থিতি ছিল যখন মোজাম্মেল বাবু, শাহরিয়ার কবির এবং শ্যামল দত্ত 3 জনকে আত্মপক্ষ সমর্থনের জন্য বিচারক সময় দেন, সেই সময়ে ধরেন কোর্টের ভিতরে তারা যে সমস্ত কথা বলা শুরু করেছিলেন তাদেরকে ঠিকঠাক কথা বলতে দেওয়া হয়নি, ভারতের দালাল বলা হয়েছে, স্বৈরাচারের দোষর বলা হয়েছে, আরও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের বক্তব্য খুব ভালোভাবে তারা উপস্থাপন করতে পেরেছেন, এরকম না, তার আইনজীবীরাও যখন কথা বলার চেষ্টা করেছেন আসামি পক্ষের, সেখানে তারা মোবের শিকার হয়েছেন এবং বিচারক উভয় পক্ষের শুনানি শেষে আসলে রিমান্ড মঞ্জুর করেছেন। এবং আমরা দেখেছি যিনি বাদীপক্ষের আইনজীবী বলে দাবি করেছেন, ওমর ফারুকি, তিনি বিএনপি সমর্থক একজন আইনজীবী, তিনি আদালতে এসে খুব বেশি রকম, আমাদের কাছেও মামলার এজাহারের কপি রয়েছে, সেখানে হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে, তার সংশ্লিষ্ট কথাবার্তাগুলো তদন্তকারী কর্মকর্তারা লিখেছেন। এছাড়া এই আইনজীবী এত এত কথা বলেছেন, অর্থাৎ রাজনৈতিক নেতার মধ্যে, রাজনৈতিক বক্তব্যের মধ্যে এবং আইনজীবীর বক্তব্যের মধ্যে কোনো ধরনের পার্থক্য আমরা দেখিনি, সে বক্তব্যগুলো কোর্ট শান্তভাবে শ্রবণ করেছেন এবং কোর্ট একবারের জন্য তাদেরকে এই সমস্ত এজাহার বহির্ভূত এবং আইন বহির্ভূত যে কথাগুলো আছে সে কথাগুলো এক্সপ্যান্স করার জন্য কিন্তু বলেননি। সুতরাং আপনি যদি বলেন এখানে কোর্টে যে ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবং যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে রিমান্ড শুনানি করা হয়েছে এবং সব কিছু মিলে শেষে যে রিমান্ড দেওয়া হয়েছে, তাতে হয়তো বা উচ্চ আদালতে আসামিপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যাবেন, তবে মানবিক এবং অসুস্থতার গ্রাউন্ডে তারা রিমান্ড আবেদন বাতিল এবং জামিন চেয়েছিলেন, কোনোটি তাদের আবেদন গৃহীত হয়নি। ধন্যবাদ আপনাকে নুনবী।